আর তোর আজকে বলবো, আজকের যে ভোটের দিন, নর্মালি ভোটের দিনে আমি দেখেছি একটু একটু মানে কথা কাটাকাটি হলো হয়, বাট আজকে খুবই ভালো লাগছে যে আনন্দমুখর পরিবেশ, সবার ভিতরে একটা একতা আছে এবং সবার ভিতরেই মানে টেনশন আছে যে আমরা মানে যখন ভোট গণনা হবে কে পাশ করবে। সবাই মিলেই রিকোয়েস্ট করছিল আমাকে ভোট দিন, আমাকে ভোট দিন, ভালোই লাগছে। তা আমরা ভোট দেওয়ার আগে যেই বিবেচনাটা করি সেটা হচ্ছে এই যে হোল ডিয়ার যাদের অ্যাক্টিভিটিস থাকে ফিল্মের প্রতি এবং ফিল্ম নিয়ে যারা ভাবেন কাজ করেন তাদেরকে মাথায় রেখে আমরা হচ্ছে ভোটটা দিই, এটা হচ্ছে মূল কারণ। আর সব কিছু মিলে বলবো যারা ধরেন আমি একটা ভোট দিলাম, আমার একার ভোটে হয়তো সে জয়ী নাও হতে পারে, তবে আমি অবশ্যই তার জন্যে মানে দোয়া করি যে সে যে আমি যাকে ভোট দিয়েছি সে যে উইনার। সবকিছু মিলে তারা শিল্পীর জন্য কাজ করবে, হ্যাঁ সেটাই আমি আগেই বললাম যে আমরা ওই তাকেই ভোট দিই যে নাকি সারা বছর ধরে যারা অ্যাক্টিভিটিসটা থাকে মুভির জন্য, মানে ইন্ডাস্ট্রির জন্য যারা অ্যাক্টিভিটিস। আচ্ছা একটা কোশ্চেন ছিল, অ্যাজ অ্যান অ্যাক্টর আপনি আসলে যে গত 2 বছর আগে যে নির্বাচন হয়েছে এবং আজকের নির্বাচন, তো এই গত 2 বছর আগের শিল্পী সমিতি এবং আজকের শিল্পী সমিতির মধ্যে কতটুকু পার্থক্য দেখছেন এবং শিল্পীদের প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গাটা তারা কতটুকু পূরণ করতে পেরেছে, এইটা যদি একটু সুপারস্টার হিসেবে আপনি যদি বলেন। গতবার যে ইলেকশনটা হয়েছিল তখন দুইটা স্ট্রং প্যানেল ছিল, প্যানেল দুইটাই স্ট্রং ছিল, এবার তো জানেন মূলত প্যানেল একটা, আর মৌসুমি ম্যাডাম যেটা দাঁড়িয়েছে অলমোস্ট স্বতন্ত্র গোয়াদের সভাপতি পদে দাঁড়িয়েছে। আমি দেখছি যে এখন এইবারকার প্যানেলটা একটা প্যানেল এবং এককভাবে মৌসুদ ম্যাডাম বা কোবরা ভাই এরা কয়েকজন দাঁড়িয়ে, তা আমি প্রতিদ্বন্দ্বিতা না থাকলে আসলে ইলেকশনের মজা কম থাকে, তবে আজকে ওইটা মনে হয়নি। মনে হয়েছে যে গতবার যে ইলেকশন যেভাবে হয়েছে এবারও ঠিক এভাবেই হয়েছে, আর গতবার যারা জয়ী হয়েছিল তাদের অনেক ভালো অ্যাক্টিভিটি ছিল টোটাল ইয়ারের, আমরা দেখতে পেয়েছি যে তারা ফিল্মের জন্য অনেক কাজ করেছে। আপনার কাছে আমার আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে গতকালকে গণমাধ্যমে একটা খবর চাউর হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের আগের সভাপতি যিনি ছিলেন জনাব মিশা সদাগর সাহেব, উনি যদি মানে নির্বাচনে না জিততে পারেন ওনার প্যানেলের সবাই পদত্যাগ করবেন, এই ধরনের একটা ঘোষণা গতকাল গণমাধ্যমে চাউর হয়েছিল, তো এই জিনিসটাকে একজন শিল্পী হিসাবে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এখনকার গণমাধ্যম তো মিস্টার অন্ত প্রচার করা, একজন ইউটিউবে দিয়ে দিলেই গণমাধ্যমে না, এটা সত্যতা আছে, এটা সত্যতা আছে, এটা যেটা দেখা যাবে সেটা হচ্ছে আজকে ভোট গণনার পরে যারা জয়ী হবে তারপরে তার প্যানেল কি করবে, এইটা হচ্ছে আজকে হবে প্রপার রেজাল্টটা, এটা অনেক কিছুই ছড়ায়, এটা সব কিছুই সত্যতা পাওয়া যায়। একজন শিল্পী হিসাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, একজন শিল্পী হিসাবে দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন।